সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় এদিন বেড়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 6.43 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 6352 পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস 2.26 পয়েন্ট বেড়ে 1327 পয়েন্ট এবং ডিএসট্রি সূচক 8.42 পয়েন্ট বেড়ে 2135 পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে 1730 কোটি 43 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে 764 কোটি 94 লাখ টাকা। বুধবার ডিএসইতে মোট 394টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 198টি কোম্পানির, বিপরীতে 158 কোম্পানির দর কমেছে। পাশাপাশি 38টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।